দেখো মাছটা কিভাবে এসে পাথরে ধাক্কা খেলো আর চারিদিকে রক্তই রক্ত হয়ে গেল। তোমাদের মধ্যে অনেকেরই বোধহয় এখন খারাপ লাগছে, তোমরা ভাবছো যে এবার মাছটার কি হবে। তবে তোমাদেরকে বলে দেই, এটা রক্ত নয়, এটা এক প্রকার ইঙ্ক। এই মাছটার নাম হলো স্পাম ওয়েল। এটা তিমি মাছেরই এক প্রজাতি, তবে এটা তিমি মাছের তুলনায় অনেকটাই ছোট হয়। সিল হলো এদের সব থেকে বড় শত্রু। শিকারীকে বোকা বানানোর জন্য এরা এরকম ভাবে কালি ছাড়ে। এক একটা মাছ 12 লিটার পর্যন্ত এরকম কালি প্রোডিউস করতে পারে, যেটা দেখে সাধারণ মানুষ মনে করে পুরো জলটাই রক্তে রক্ত হয়ে গেছে।